মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা নদীকে ওষুধ টষুধ খাইয়ে খাবার খাইয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। মাছ তো এনেছে, সাথে নিয়ে এসেছে অনেকটা মাছের ডিম। আর মাছের ডিম যখনই আনবে তখন একটু বড়া খেতে ইচ্ছা করে, তো এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, রসুনের কুচি, টমেটো সস সব কিছু দিয়ে দিয়েছি। শুধু আজকে বেসনের পরিবর্তে আমি, কালকে গোবিন্দভোগ চাল রান্না করা ছিল, তো ভাতটা নষ্ট হবে কেন? চালের গুঁড়ি হিসেবে যেরকমভাবে ইউজ করেন সেরকমভাবে ভাতটা চটকে মাছের ডিমে বড়া করেছিলাম, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য। বাট জিনিসটা যে এতটা ভালো ওয়ার্কআউট করবে আমি বুঝিনি, মানে অসাধারণ খেতে লাগছিল। এমনি নর্মাল যেরকম ডিমের বড়া করি ওর থেকেও সুন্দর। হ্যাঁ, কি খাবি? কিছু কি খাই বল, একটু খাচ্ছিস না বলি ভালো লাগছে না, খেয়ে নে তাহলে স্ট্রং লাগবে। এই দেখুন মাছের ডিমের বড়া সুন্দর রেডি। আর যেহেতু নদীর শরীরটা ভালো নেই ওর জন্য না মশলা ছাড়া একদম প্লেন মাছের ঝোল করে দেবো ওই সবজি দিয়ে, ওটা আমি খাবো, আমার আমার ওটাই খেতে ইচ্ছা করছে। আর এইখানে কয়েকটা কাঁঠালের বীজ আছে, এটাও মাছের ঝোলে দিয়ে দেবো। কালকে নদী এতবার বমি করেছিল যে ভয়েতে বেডশিটটা চেঞ্জ করিনি, একটা তো পুরো মানে গেছে, তো সেটাকে কাচতে ফাঁসতে দিয়ে দিয়েছি। বাট এটা পাতবো কিনা ভাবতে ভাবতে আমার পুরো সকালটা কাবার হলো, তো সকালবেলায় মোটামুটি আর বমিটা পুরো বন্ধ হয়ে গেছে। বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বাট পাশবালিশের ওয়ার্ডটা চেঞ্জ করা হয়নি, দেরি হয়ে গেছে, নদীকে আগে খাইয়ে নি। মানে ও প্রত্যেক ওই মানে এক ঘন্টা ছাড়া ছাড়া বমি করছিল, তো সেই জন্য আর ভয়তে চাদর পাতিনি, এখন পাতলাম। এখন মোটামুটি বমিটা একটু কন্ট্রোলে এসেছে, অনেকগুলো ওষুধ পশুধও পড়ে গেছে। মানে ওর যে ওষুধগুলো, যে ওষুধগুলো সাজেস্ট করেছেন সেই ওষুধগুলো না, আমি আজকে অনেকদিন তো হয়নি, শরীর খারাপ, সমস্ত ওষুধের ডেট ওভার হয়ে গেছে, তো অভিষেক গিয়ে এখন নিয়ে এলো, এখন খাবার পর নিওপেপটিনটা খাবো। এখনও খাওয়াতে পারছি না, সকালে খালি পেটে র্যান্টাকটা খাইয়েছি, এবার নিওপেপটিনটা ভরা পেটে খেতে হয়, তো এখন আমি যাচ্ছি ওর অল্প করে একটু ভাত মেখে দেখি কতটা খায়, দিয়ে নিওপেপটিনটা খাইয়ে দেবো। আজকে কটক যাচ্ছে বৌদির জন্য আশফল নিয়ে, বৌদি কোনোদিন খায়নি, এখানে দেখে আমার দেখে খাবে বলে, আর আমি বললাম যে আমার জন্য নিয়ে আসবে, এই যে আমার 1 কিলো আর দিদি ভাইয়ের 1 কিলো। দাদাভাই নিয়ে আজকে বেরোবে সন্ধে 5:30 সময়, হ্যাঁ 5:30 সময় দাদাভাই বেরোচ্ছে কটকের জন্য, আবার সোমবার বা মঙ্গলবারে ব্যাক করবে। ঠাকুরের কৃপায় নদীর শরীরটা একটু ভালো আছে এখন, কারণ বমিটা আটকে গেছে পুরো, ঠিক আছে, খিদে এখন পাবে না জানি এক দুদিন, তো আমি এখন সমানে হজমের ওষুধ, তারপরে ইয়েটা খাই যাচ্ছি অ্যাসিডিটির ওষুধ, ঠিক হয়ে গেলে মোটামুটি এক দুদিনের মধ্যে শীঘ্রই ঠিক হয়ে যাবে। আর এখন না সবারই হচ্ছে, আমি শুনছি মানে সব বাচ্চারা সব বড়রা এইভাবে বমি করছে, কারোর লুজ মোশন, কারোর ভাইরাল, মানে সবারই হচ্ছে। আর এই বর্ষার সময় না হয়, আমি জানি প্রত্যেকবার বর্ষার সময় এইগুলো হবেই হবে। সব কাজ ডান, এবার এনাকে ঘুম পাড়ানো কাজ, কাল রাতে ভালো করে ঘুমোয়নি, আজকে দুপুরবেলা ভালো করে ঘুম পাড়াবো, বেশি করে ঘুম পাড়াবো, বেশি করে, তোকে একবার ঘুম নুনু নুনু করছে একদম। দাদাভাই বেরোবে, এই যে অটো বোধহয় আসছে। ব্যালকনিতে ফ্যান চালিয়ে দিয়েছি আর পুরো একদম রেগে সেগে নেমে পড়েছি চিকেন রান্না করবো, যদি ও একটু খায়, নদীকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত মেখে চিকেন দিয়ে ভাত খাওয়াবো। বাচ্চাদের শরীর খারাপ হয় না, কী খাবে কী খাবে, যদি এটা করলে খায় ওটা করলে খায় করে 10 রকম করছে আর সে কিছুই খাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে চিকেনগুলোকে শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক আছে, এবার এগুলোকে ভাজবো, তেল দিয়ে দিলাম। আচ্ছা তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, চিকেনগুলো এবার ছেড়ে দেবো এক এক করে। আর ও মানে নদী একটু চিকেন কষা কষা করে খেতে পছন্দ করে, বাট কী বলুন তো আমি এর মধ্যে তেলও বেশি দিচ্ছি না আর লঙ্কা তো একদমই দিচ্ছি না। যে ঝালটা হবে সেটা গোলমরিচের ঝাল, চিকেনটা ভাজার সময় আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, তাহলে যে আঁশটে গন্ধটা ছাড়ে ওটা বেরিয়ে যাবে আর মানে খেতেও টেস্টফুল হবে আর কি। আর চিকেনটা না আমি অনেকক্ষণ ধরে পুরো সিমে ভেজেছি, মানে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিচ্ছিলাম, মশলা কষলাম, আবার ঢাকা দিচ্ছিলাম, সেখানে না মানে ভেতর থেকে চিকেনের তেলটা বেরিয়েছিলো আর খেতে বেশ অসাধারণ হয়েছিল। ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার করার মতো যথারীতি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি সমস্ত ভালো করে ভেজে নেব। হ্যাঁ আজকে আমি পেঁয়াজ বাটা ইউজ করিনি, পেঁয়াজ কুচি ইউজ করেছি, কারণ যেহেতু দিনের বেলা না সেহেতু বেশি মশলা লাগবে না, শুধু রাত্রেবেলা রুটি তো বেশি মশলা লাগে না, যখন আমি পেঁয়াজ কুচি দিয়েই করি, আর পেঁয়াজ কুচি দিয়ে করলে তার একটা অন্যরকম টেস্ট হয়। এরপরে ঢাকা দিয়ে বেশ ভাজবো পেঁয়াজটা। কি বলছিস? এসে চিকেনটা খেয়ে বাইরে হাঁটতে যাবো। চিকেনটা খেয়ে বাইরে হাঁটতে যাবি কেন? চিকেন খেয়ে তোর হজম হবে না বলতে চাইছিস? এখন চারিদিকে বৃষ্টি হয়েছে, কত পোকামাকড় থাকবে জানিস? না শুধু জোক, শুধু জোকটা বলে কন্টোস করে কামড়ে দেবে ওখানটায়। না আমি সরে সরে যাবো। সরে সরে যাবো, আমাকে বুঝে দাও না, এরম করে কামড়ে কটিস, এরম করে এরম করে। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপরে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও ভালো আসবে। সাথে এই 3টে আলুও দিয়ে দিচ্ছি, চিকেন আলু ছাড়া ভাবা যায়? চিকেন ম্যারিনেশনের যে দইটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি, বেকার নষ্ট করবো কেন। এবার ভালো করে মিক্স আপ করে আমি যে মশলাটা বানিয়ে রাখি না সব কিছুতে দেওয়ার জন্য, ওটা এর মধ্যে দিয়ে দেবো আর হলুদ দেবো। এই যে আমার মশলাটা, এই মশলাটা দিলে না মানে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে। এর মধ্যে কিন্তু লঙ্কা মানে কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম, সেখানে ঝাল লাগার কোনো ব্যাপার নাই, বাচ্চারাও খেতে পারবে। আচ্ছা চিকেনের লাস্ট অ্যান্ড ফাইনাল লুকটা আপনার দেখানোই হয়নি, দেখুন একদম শুকনো শুকনো করেছি, ওপরে একটা রসুন দিয়েছি আমার জন্য আর আলুও দিয়েছি।
চিকেন দিয়ে খাওয়ার পরেই যেটা খেতে ইচ্ছা করে সেটা চকলেট। চলে এসেছি আমার ডার্ক চকলেট, ও এইমাত্র একটা মিল্ক চকলেট খেলো এতটা। আচ্ছা তোমার সেদিনে কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা তুমি কারোর সাথে শেয়ার করতে চাও? কি বলবো, ভূতবালি এক্সপিরিয়েন্স। ভূত না কি ছিল ওটা জানি না। আমি তো তেজপুর থেকে ফিরছিলাম, 200 কিলোমিটার তেজপুর, রাত্রিবেলায় ফিরছিলাম 11টা। ওখানে নাকি একটা হাইওয়ের পার্ট আছে যেখানে নাকি অনেক মাস মার্ডার হয়েছিল বহু বছর আগে। ওইখানে বলে নাকি কিছু এদিক ওদিক দেখতে পারে। তো ওই ড্রাইভারটাই বলছিল যেতে যেতে আমি হঠাৎ করে বাঁ দিকে দেখলাম রাস্তার সাইডে একটা 6-7 বছরের মেয়ে হবে, ফ্রক পরে এরকম করে পাড়টাকে গুটিয়ে মাথাটাকে হাতের নিচে এরকম করে বসেছিল, আর গাড়ি খুব স্পিডে চালাচ্ছিল। আমি এরকম ভাবলাম এটা কে এরকম বসে আছে কেন রাস্তার সাইডে 11টায় জঙ্গলের মাঝে একটা 6-7 বছরের মেয়ে ফ্রক পরে কোনায় এরকম করে পা দুটোকে মুড়ে মাথাটাকে নিচু করে রাস্তার সাইডে। তো ড্রাইভারটা বললো ও সাহেব ও বহুত কুছ দিখেগা, আমকো চললে চলকে জানা হ্যায়, বস রুকনা নেই হ্যায়, সোজা চলে গেল। সেটা হচ্ছে কথা, এখন হচ্ছে এরকম অনেক ঘটনা দেখা যায় যে ওই রকম বাচ্চা মেয়েকে বসিয়ে রাখে বাজে ডাকাতের গ্যাংগুলো। তবে ওখানে লুটপাটও হয়। হ্যাঁ ওটা তো বলছি, ডাকাতের গ্যাংগুলো বসিয়ে রাখে, বাচ্চা হলেই সবাই দাঁড়াবে যে বাচ্চাটা কি করছে একা, ওকে মানে হেল্প করা দরকার, ব্যাস দেখতে হবে তারপরে সব চড়িয়ে নেবে। আচ্ছা ভূতও হতে পারে বা ওটাও হতে পারে, কিন্তু ভূত ওরকম সবুজ রঙের ফ্রক পরে বসে থাকবে সেটা আমার কিন্তু কেন লাগে। কিরকম পরা উচিত, মানুষের মতো বসে থাকে আমার মনে হয়, ভূত একটা হাওয়া, এরকম হতে পারে না যে তুমি তাকে মানুষের রূপে দেখতে পাবে। শুনলি গল্পটা? আমার ড্রাইভার বলছে এই রাস্তায় যখনই যাই যে সামনে আসে আমরা উড়ি দিই, একদম দাঁড়াই না, বলে আবার দেখি পাটা যদি মাটির থেকে একটু উপরে হয়ে যাচ্ছে তাহলে তো আরোই উড়ি দিয়ে যাই। মাটির থেকে উপরে মানে মানে মাটির উপর হাঁটে না, মাটির থেকে একটু উপরে থাকে পাগল। বাবা আমি শুধু ভাবছি যদি এখানে ইউটিউবে যারা প্র্যাঙ্ক করে এরকম ভূতের তারা যদি ওই রাস্তা গিয়ে করে তাহলে এমনি মরে যাবে গাড়ি রাস্তায়। চলো কন্টেন্ট করো না, আমার কোনো দরকার নেই, ওই রাস্তাতেই নিয়ে যাবো রাত্রি 11টায়, আমার মরার কোনো ইচ্ছে নেই। মার্বেলের মতো ধরো চোখ নিয়ে এরকম তোমার গোল 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 ঘুরবে, কোথায় কি দেখা গেল। আমি যাবই না, অসম্ভব। ওকে নিয়ে যাবো গুয়াহাটি থেকে, আমি যাবই না। দারুণ জায়গা, আর্মির জায়গা পুরো, ওটা আর্মির জায়গা, তো ভূত। শুনলেন মিস্টার মুখার্জির ভূতের এক্সপিরিয়েন্স? কালকে আমাকে পরশুদিনে এমন ফোন করে এমন বললো এই ভূত ওই ভূত বিশাল দেখেছি, আমিও তো বয়েতে রাত্রিবেলা ঘুমোতে পারলাম না, তারপরে দিনে শুনছি মেয়েটা এরম করে বসে আছে। আলাম যে ওটা ডেফিনেটলি কোনো চাল ছিল কোনো ডাকাতের দলের, নাহলে ওরমভাবে ভূত কখনো ওরমভাবে বসে থাকতে পারে না। যাই হোক, তো সেই বাচ্চা মেয়েদের অনেকেই হয়, হাইওয়েতেই বেশিরভাগই হয়, কোনো মেয়েদের মানে প্রচণ্ড হেল্পলেসভাবে সবার কাছ থেকে ইয়ে চাই, লিফ্ট চাইছে, দিয়ে যেই দাঁড়াবে তাকে এবার লুটবে, ঠিক আছে? এই হচ্ছে মেন ডাকাত দলের থাকে অ্যাজেন্ডাটা থাকে। ওই বাচ্চাটাকে ওইভাবেই বসিয়ে রেখেছিল যে গাড়িটা দাঁড়াবে তাকে লোটার ধান্দা দিয়েছিল, আমি 100% শিওর। এবারে তো আরও বুঝেই গেলাম। তো এইরকম বিপদ থেকে আপনারা সাবধানে থাকবেন, বিশেষ করে হাইওয়ের ধারে এই ধরনের মানে গোটা হাইওয়ে ফাঁকা একটা বাচ্চা থাকবে বা গোটা হাইওয়ে ফাঁকা একটা মেয়ে থাকবে, ওটা মানে পুরোপুরি একটা সিগন্যাল যে একটা খারাপ কিছু মানে ঘটবে। আর এখন তো এরকম ধরনের ভিডিও দেখছি যে গাড়িতে যাচ্ছে, গাড়ি মানে গাড়িটা পুরো দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে পুরো আপনার গাড়িটাকে আটকে দিচ্ছে এবং 4-5 জন নেমে পুরো লুটে নিয়ে চলে যাচ্ছে রাত্রেবেলায়। এই বিশেষ করে এই জন্যই আমি ভয় পাই, মিস্টার মুখার্জি বলে রাত্রেবেলা চলো ঘুরে আসি বেরিয়েছি, আমার এই জন্যই ভয় লাগে যে কি ধরনের আনহনি হয় তা ঠিক নেই এই রাত্রেবেলা বেরোনোটা, এইসব জিনিসগুলো আরো বেশি ভয় লাগে। এই আমার চুল দেখাস না, লোকে হাসবে, তুই শো এবার। কালকে তো শনিবার, কালকে তো শনিবার, কালকে তো শনিবার, তাই একটু দেরি করে উঠবো না, দেরি করে হবে না। বাই দ্য ওয়ে কালকে আমার সেই যে অ্যালার্জি রিপোর্ট করাতে দিয়েছিলাম সেটা এতদিন দেওয়া হয়নি, তো রুকসানা আজকে ফোন করে বললো উনি নাকি লজ্জায় আমাকে ফোন করতে পারছে না, তো কালকে শাইন ভাইয়ের ব্লাড টেস্ট করাতে আসবে, তো আমারটাও একবার নিয়ে যাবে বলেছে। আমার অ্যালার্জি, ওই অ্যালার্জি রিপোর্ট তো এখনো পাইনি আমি, টাকাও দেওয়া আছে রিপোর্টও পাইনি, সেজন্য আবার নিয়ে গিয়ে আবার ওরা করবে। তিনবার এই কালকে নিয়ে তিনবার রক্ত নিয়ে গেছে, ফার্স্টবারে হলো বললো হলো হবে না, আবার সেকেন্ডবার নেবো, সেকেন্ডবার নিয়ে গেলো তখনও রিপোর্ট পেলাম না, আবার থার্ড টাইম। আমার এমনিতে এ নেগেটিভ ব্লাড গ্রুপ খুব দামি, খুব রেয়ার, মানুষজনের বিপদ আপদে পাবে না, শুধু টেস্টের পর টেস্ট রক্ত দিয়ে যাচ্ছি। তোমরা কেন দাঁড়িয়ে আছো, শোবে না? শুবি না? আমার হয়ে গেছে, মিস্টার মুখার্জিকে বসিয়ে দিয়েছি, মিস্টার মুখার্জি আমার দুজনের লিপিড প্রোফাইল করবে প্লাস আমার অ্যালার্জি টেস্ট হবে। সব কটা সুন্দরী বসে আছে এখানে,
সকাল সকাল গিয়ে দুজনেই টেস্ট করিয়ে চলে এসেছি। আমি আমার অ্যালার্জি টেস্টও করিয়েছি, সাথে আরও কয়েকটা টেস্ট করিয়েছি। তার মধ্যে জানতে পেরেছি এক্সট্রিম আমার লো প্রেশার, তো মানে 100/50, যেখানে 80 থাকার কথা সেখানে আমার 50 আছে। যাই হোক, তো বললো ভালো করে খাওয়া দাওয়া করো। আমি বুঝতে পারছি কদিন ধরে আমার জন্য টেনশনে যাচ্ছি। মোটামুটি মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে, অ্যালার্জি না বাকি যে টেস্টগুলো করতে দিয়েছি, লাইক আমি লিপিড প্রোফাইল করিয়েছি, ভিটামিন D3 করেছি, সুগার করেছি, সমস্ত করেছি, অভিষেকেরও করিয়েছি। ওকে, সো কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, বাই।